Assalamualaikum বন্ধুরা আমি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি কুশি কাটা দিয়ে একটি ওড়নার লেস করতেছি বন্ধুরা দেখেন এই সুন্দর লেসটি আপনারা কিভাবে করবেন সেটা এখন দেখাবো এটি খুব সহজ আপনারা একটু চেষ্টা করলে পারবেন আমি প্রথমে আগে এভাবে করে নিচ্ছি দেখেন পাঁচটি চেন দিয়ে নেব দুটি হয়েছে তিন চার পাঁচ এবার আমি আরো পাঁচটি চেন দেব এক দুই তিন চার পাঁচ এই যে এভাবে আমি সমান করে এখানে ঘুরে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ বন্ধুরা দেখেন আমি নিচে এভাবে চেন দিয়ে নিলাম এখন আমি এই সুন্দর ডিজাইনটি করব প্রথমে আগে কি করব আমরা এখানে এভাবে করে নিচ্ছে এটাকে সিঙ্গেল ক্রোশেট বলা হয় এবার আমি কি করব এই যে এই ফাঁসটি আছে দেখেন এই যে এই ফাঁস এই ফাঁসের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখেন এখানে আমি অনেকগুলো ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু এটি হয়ে গেল এখন আমি কি করব এই যে এখানে এই ফাঁসটির মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি যেভাবে আটকে নিলাম এখন আমি এখানে তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এখন আমি ডাবল ক্রোশেট করব এই যে এই ফাঁসের মধ্যে আমি এই ফাঁসটার মধ্যে অনেকগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো এখানে ডাবল ক্রোশেট করে নিতে পারবেন যারা কুশি কাটার কাজ জানেন না তারা অবশ্যই দেখে নেবেন আমার এই পেজে এই কুশি কাটার কাজ কীভাবে শুরু করতে হয় সেটি দেয়া আছে বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা গোল হয়ে গেল বৃত্তের মতো এখন আমি আবার এই যে এই ফাঁসটার মধ্যে দেখেন এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখানে তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে আমার তিনটি হয়ে গেছে এখন আমি এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই পরেরটাতে
এটি খুব সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আপনারা যারা সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট দিতে পারেন না, তারা অবশ্যই আমার এই পেজে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আমি এখানে অল্প করেই দেখাচ্ছি আপনাদের শেখার সুবিধার্থে। এই যে বন্ধুরা দেখেন, আমার কিন্তু এটা হয়ে গেল। এখন এখানে আবার এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিয়ে নিলাম। বন্ধুরা দেখেন, আমার কিন্তু এটি খুব সহজেই হয়ে গেল। বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।